পরীক্ষার সময় সবাই এরকম প্রশ্ন থাকে যে স্যার আমি সব প্রশ্ন উত্তর জানা সত্ত্বেও আমি পরীক্ষায় আমার টাইমিং এর সঙ্গে দৌড়ে পারছি না ঘন্টা কত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি জানিও না না বুঝতেই পারি বাড়িতে যেখানে ঘন্টা পড়তে আমার গার ভেতরে জ্বালা করে আর পরীক্ষার তিন ঘন্টা কিভাবে চলে যায় বুঝতেও পারলাম না কিন্তু স্যার যখন খাতা টানে স্যারের সঙ্গে আমার একটা মারামারি হয় না দেব না এই ব্যাপারটা সবাই একটু মন দিয়ে শুনবে যাই হোক যোগ সাপাট এরকম সবার সাথেই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা পরীক্ষার সময় আমাদের হাতের লেখার স্পিড কি করে করবো প্রচুর ছেলে মেয়েরা তোমরা আমায় কমেন্ট করেছো আমাকে জানতে চেয়েছো তাই তোমাদের আজকে এটা শুরুহা বলছি যে পরীক্ষার সময় হ্যান্ড রাইটিং আমাদেরকে কি করে স্পিড আপ করতে হবে দেখো হাতের লেখা স্পিড করা কোনো ব্যাপার না বাদ বাকিটা ব্যাপার হাতের লেখা বুঝে নেওয়ার কোয়ার ক্ষমতা আমরা স্পিড আপ সবাই করতে পারি কিন্তু হাতের লেখা বোঝাটা দেখো ভালো হাতের লেখা তারা নয় তাদের হয় না যারা আস্তে আস্তে লিখে সুন্দর লেখে ভালো হাতের লেখা তাদের যারা তাড়াতাড়ি লিখেও সুন্দর লিখতে পারবে তাই না আমরা আস্তে আস্তে লিখলে সবার হাতের লেখা ভালো হবে সময় তো আর আস্তে চলবে না যে না মেয়েটা খুব ভালো মেয়ে একটু আস্তে ঘুরি সময় কিন্তু আমাদের মতো চলে না সময় কার মতো চলে সময়ের তাই আমাদের এখন প্রশ্ন তোলে আমি কি করব স্যার দেখো এই প্রশ্নের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে খুব সহজ কিছু প্রসেস আমি বলবো আগামী যে কয়েকদিন সময় আছে মাত্র এক মাস প্র্যাকটিস করবে একটা ওষুধে যেমন কোর্স থাকে না এরও একটা কোর্স আছে সকালে একটু উষ্ণ জলে মাত্র এক মাস তোমরা যদি প্র্যাকটিস করো ভালো রেজাল্ট হবেই এবং হাতের লেখা স্পিড আপ হবে হাতের লেখা ভালো মানে আমরা কিন্তু দেখবো যেন দুটো জিনিস এক তাড়াতাড়ি লিখবো যেন বোধগম্য হয় লেখাটা যেন হয় বোঝা যায় তাহলেই হবে হাতের লেখায় কোথায় খুব চাকচিক্য দেখার দরকার নেই এটা পুরোটাই প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করছো তুমি দেখবে যে তুমি পেনটাকে কি জোরে ধরে লিখছো প্রেশার দিয়ে লিখছো খাতার ওই দুই তিন পাতা পরেও কি তোমার ছাপটা উঠে যায় তাহলে স্টপ রাইটিং ইন দিস ওয়ে ইমিডিয়েটলি বন্ধ করে দাও হালকা ভাবে পেনটা ধরবে একদম হালকা যেন পড়ে না যায় আবার হালকা ভাবে প্রেসার দেবে না আঙ্গুলে অনেকে আছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসার পর এই জায়গাটা চেপতে যায় একদমই নয় খুব প্রেসার দেবে না হালকা প্রেসার দেবে হালকা প্রেসার দিয়ে দেখো প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট এত সুন্দর ফ্রি ফায়ার খেলা শিখে গেছো প্র্যাকটিস করে করে আর এটা পারবে না কিচ্ছু না হালকা ধরে লিখবে একদম হালকা ইন দা স্টোরি একদম হালকা আমরা লিখি না আমিও তোমাদের মতন এই প্রবলেমটা করতাম আমি যদি এক পাতায় লিখতাম ওটা মোটামুটি তিরিশ পাতা পরেও গিয়ে বুঝাচ্ছ তো মা করতাম একদম আস্তে আস্তে তাহলে ইন দা স্টোরি দি আইজ হ্যাবিট একদম ধীরে ধীরে ছাড়া ছাড়া করে একদম ছাড়া ছাড়া করে আমি ইচ্ছে করি খুব তাড়াতাড়ি লিখবো দা রাইটার দেখো কোথাও খুব একটা যে বোঝা যাবে না তা নয় কোন ব্যাপার না তাহলে কি করবে প্রথম কাজ কি এক নাম্বার আমি পয়েন্ট কি বলে দিলাম যে পেনটাকে খুব মানে খুব প্রেসার দিয়ে লিখবে না খুব শক্ত করে ধরবে না দু নাম্বার যখন বাড়িতে তুমি প্র্যাকটিস করছো তখন মেক শিওর যে রাইট পশ্চারে তুমি বসে বসে লেখা বা লেখা প্র্যাকটিস করছো বাড়িতে শুয়ে শুয়ে লেখা প্র্যাকটিস করছো পরীক্ষার হলে তুমি কিন্তু শুয়ে শুয়ে লেখার সুযোগ পাবে না পরীক্ষার হলে তোমাকে বসে লিখতে হবে তাই বাড়িতেও তোমাকে কিন্তু বসে বসে প্র্যাকটিস করতে হবে এবং রাইট পোশ্চারে যেমন রাইট পোশ্চার মানে কি তুমি পরীক্ষার হলে নিশ্চয়ই এভাবে লিখবে নিশ্চয়ই এইভাবে লিখতে পারবে না বাড়িতে প্র্যাকটিস যেভাবে করবে পরীক্ষাও ঠিক সেই রকমই কিন্তু হবে বুঝাতে পারলাম আর মনে রাখবে বাড়িতে টাইম ধরে লেখার চেষ্টা করবে কি ধরে লেখার চেষ্টা করবে টাইম টাইম ধরে লেখার চেষ্টা করবে কি দেখো এখন ঘড়ি তো তোমরা স্মার্ট ওয়াচ কেন ওই স্মার্ট ওয়াচ রেখে টাইমিং ধরে পড়াশোনা লিখবে টাইমিং যে পাঁচ নাম্বারের জন্য আমি দশ মিনিটের বেশি সময় দেব না দশ মিনিটের মধ্যে লিখতে পারছি কিনা প্রথম দিন পারবে না তারপরের দিন পারবে না তারপরের দিন পারবে পারতে তোমাকে হবেই প্র্যাকটিসের ওপরে কোনো কিছু নেই তার টাইমিং ধরে তোমাকে কি কি করতে হবে লিখতে হবে আর একটা পয়েন্ট বলি আরো একটা পয়েন্ট হচ্ছে তোমার একটা ফিঙ্গার এক্সারসাইজ করবে কি এক্সারসাইজ করবে ফিঙ্গার এক্সারসাইজ কিছু না আমি বলেছিলাম এক্সারসাইজটা তোমরা করবে যাতে করে তোমাদের হ্যান্ড রাইটিং প্রচন্ড পরিমাণে স্পিড হয়ে যাবে যে কোনোদিন লেখা প্র্যাকটিস করলো না সারা দিন এগুলো করলো হাতের লেখা বাড়বে না তুমি হাতের লেখা প্র্যাকটিস করবার পরে এইটা দেখো আমি যখন আমার স্যারের কাছে পড়াশুনো করতাম আমার স্যার আমাকে বলেছিলেন এবং আমি আমার স্যারকে ব্লাইন্ডলি ফলো করতাম এখনকার ছেলে মেয়েদের প্রশ্ন ওরা তো খুব বোঝে কোনো কিছু ব্লাইন্ডলি ফলো করে না ওরা যে কোনো অ্যাডভাইজের উপরে নিজের যুক্তি তর্ক খাটায় অতি বুঝে গেলে না সমস্যা তাই বারবার করে বলেছি তোমার বিশ্বাসটুকু রাখো এক্সারসাইজটা করবে তাহলে তোমার হাতের লেখা বাড়বে তাহলে আমি যেই পয়েন্টগুলো বললাম আর চেষ্টা করবে মক টেস্ট দেবার কি দেবার মক টেস্ট দেবার ছোট ছোট পরীক্ষাগুলো যদি স্যাররা তোমাদের নেয় কারণ স্যারদের ওখানে তুমি যদি মক টেস্ট ঠিকঠাক করে পারো দিতে তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এবার ওই ইন স্পটে পরীক্ষার খাতা পাবার পর শুরু থেকেই যে স্পিড রেখেছো। শেষেও যেন সেই স্পিড থাকে শুরু থেকে আস্তে 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 লিখবে পরে গিয়ে স্পিড বাড়বে এমন যেন না হয় শুরু এবং শেষ সবটাই যেন সমান থাকে বুঝতে পেরেছো এবং মাথায় রাখবে আমার সময় আধা ঘন্টা বাঁচলে আমার ক্ষতি নেই কারণ আমি খাতাটাকে রিভিশন দিতে পারবো কিন্তু ওই টানা হিছে যেন এর সাথে আমার কষ্ট না হয় আর আমরা দেখেছি সবারই শেষ দিকেই তারাটা বেশি হয় হুম আর পাশ ও আরার পাশ এরকম করা যাবে না তাহলে এই ছোট্ট কাজ ঠিকঠাক করে করলেই আর হ্যাঁ নতুন পেন দিয়ে তোমরা লিখবে না নতুন পেন দিয়ে লিখবে না যাদের হাত ঘামে যাদের হাত ঘামে তাদের একটা জিনিস বলে দিচ্ছি চেষ্টা করবে একটু কয়েকদিন ধরে জাস্ট লেবু খেতে পাতি লেবু খাবা আর হাত ঘেমে যায় তোমার ভয়ের কারণে হ্যাঁ আর রুমাল রাখবে সাথে যাদের হাত ঘেমে যায় তারা কিন্তু এই ধরনের পেন দিয়ে লিখবে না তারা দেখবে বেশ কিছু পেন পাওয়া যায় লিঙ্কের যার এখানে রাবার থাকে হ্যাঁ সেই গ্রিপ পেন দিয়ে লিখবে যাতে হাত ঘেমে যায় প্র্যাকটিস করবে নতুন পেন দিয়ে না লেখার যদি পরীক্ষায় কালি শেষ হয়ে যায় আগের থেকে বুঝে নেবে দু তিনটে পেন রানিং করে নেবে ভাই বোনকে দিয়ে লিখিয়ে নেবে যা লেখ লিখে চালু করে দে লিখিয়ে নেবে নতুন পেন দিয়ে লিখবে না এই কটা কাজ করতে পারলে আমাদের পরীক্ষায় হাতের লেখা স্পিড আপ হয়ে যাবে আমরা সময়ের মধ্যে লিখতে পারবো স্যারের সঙ্গে নাচ করার প্রয়োজন হবে না ব্যাস পরীক্ষা দারুণ হবে ভালো থেকো সবাই তোমাদের জন্য ক্র্যাশ কোর্স স্টার্ট হচ্ছে সেই ব্যাপারটা জানবার জন্য তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো খুব শীঘ্রই কিন্তু ক্লাসেস হবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অনলাইন ফুল কোর্সের ভর্তিও চলছে সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে ভালো করে পড়াশুনো করো এই মাস কিন্তু আমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট ভালো থেকো